আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। এই মাত্র ভারতে কোরবানির বন্ধ নিয়ে কি বললেন মুকেশ আম্বানি, ভারতের মুসলমানদের জন্য সুখবর। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, ভারতের মুসলমানদের রক্ষায় যে কঠিন পদক্ষেপ নিলেন এরদোগান, এবার রক্ষণে মোদের। তুরস্ক জাতিসংঘের সঙ্গে যে বিষয়ে গোপন আলোচনা জানাচ্ছেন জেলেন্সকি। সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা নাকি স্বার্থহানি। বিজেপি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে, কঠিন হুঁশিয়ারি। এরপর আরও থাকছে, নাম বদলাচ্ছে হায়দ্রাবাদের, কি ইঙ্গিত দিলেন মোদি। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে দেশে নারীদের নাম বলতে মানা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। এই মাত্র ভারতে কোরবানির বন্ধ নিয়ে একই বললেন মুকেশ আম্বানি, ভারতের মুসলমানদের জন্য সুখবর। এই মাত্র পাওয়া খবর, এই মাত্র ভারতে কোরবানি ঈদ বন্ধ করলেন বিজেপি সরকার। কিন্তু হঠাৎ করে কেন কোরবানির ঈদকে সামনে রেখে ভারতে ঈদ বন্ধ করলেন বিজেপি সরকার? এবার ভারতে মুসলমানদের কোরবানি ঈদ পালনের জন্য সিদ্ধান্ত নিলেন মুকেশ আম্বানি, এবং গরিব দুঃখী মানুষের জন্য কোটি কোটি টাকার গরু কিনলেন মুকেশ আম্বানি। এবার ভারতের মুসলমানদের ঈদ পালনের জন্য অনেক বড় সুখবর দিলেন মুকেশ আম্বানি। বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকুন। ইতিমধ্যে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি বলেছেন, আমাদের দেশে সুন্দরভাবে যেভাবে হিন্দু ভাই ও বোনদের শারদীয় দুর্গা উৎসব সহ অন্যান্য পূজা উদযাপিত হয় এবং নিরাপত্তা দেওয়া হয় সরকারিভাবে, ঠিক তার বিপরীত ঘটনা হয় মুসলিমদের জন্য। মুসলমানরা কোরবানি দিতে পারে না, তাই তো এবছর করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে ভারতে মুসলমানদের কোরবানি বন্ধ করছে বিজেপি সরকার। যেখানে বলা হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি, তাই তো এবছর ভারতে কোনো প্রকার কোরবানি ঈদের নামাজে ঈদগাহ পড়া হবে না, ঘরে বসে ঈদের নামাজ পড়তে হবে এবং পশু কোরবানি থেকে বিরত থাকতে হবে। তাই তো মুকেশ আম্বানি বিজেপি সরকারের এমন নির্দেশ মানতে পারেননি। তিনি বলেছেন, মুসলমানদের ধর্মীয় উৎসব বা অনুষ্ঠানে কেন বিজেপি সরকার এত মাতামাতি, আর কেনই বা প্রত্যেক বছর ঈদকে সামনে রেখে করোনা ভাইরাসের অজুহাত তৈরি করা হয়? এটা কি মুসলমানরা বোঝে না যে ঈদের তাদের ঈদ পালনে বাধা তৈরি করার জন্য এমন কাজটি করছে মোদি সরকার? তাই তো বর্তমান সময়ে ভারতে কোরবানি ঈদ পালন করার জন্য মুকেশ আম্বানি ইতিমধ্যে কোটি কোটি টাকার আর্থিক সহযোগিতা করেন। এই টাকা দিয়ে গরু কিনে ঈদের দিন কোরবানি দিবেন। ভারতের সকল মুসলমান যারা খুব সুন্দরভাবে এবছর কোরবানি ঈদকে পালন করতে পারবে এমন কথা বলেন। ভারতের মুসলমানরা কোরবানি নিয়ে কেন বিব্রত অবস্থায় থাকেন? জিলহজ মাস সে দেশের আতঙ্কের মাস। 1896 সালে রাজা কাশ্মীরে গরু জবাই নিষেধ আইন জারি করে। এই আইন অমান্যকারী 3 বছরের জেল এবং 5,000 রুপি জরিমানা করা হয়। 27 অক্টোবর 2010 গুজরাটে জারিকৃত আইনে গরু জবাই করে 7 বছর জেলের বিধান রয়েছে। 2002 সালে উত্তরপ্রদেশে আইন করে গরু জবাই করে শাস্তি 2 বছরের জেল অথবা 1,000 রুপি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান জারি করেছে। এই অপরাধের শাস্তি সর্বোচ্চ 10 বছরের জেল এবং 1,000 রুপি জরিমানার বিধান রয়েছে। তাই তো মুসলমানরা এমন আইন মানবে বলে জানিয়েছেন মুকেশ আম্বানি। তাই তো এবার কোরবানির ঈদ ভারতে মুসলমানদের জন্য অনেক বড় সুখবর দিলেন মুকেশ আম্বানি। তো বন্ধুরা, ভারতের কোরবানির ঈদ নিয়ে এমন মন্তব্যে আপনাদের মতামত কী, এবং ইসলাম ধর্ম অনুযায়ী কি কোরবানি দেওয়া হবে? এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, ভারতের মুসলমানদের রক্ষায় যে কঠিন পদক্ষেপ নিলেন এরদোগান, এবার রক্ষে নেই মোদির। ভারতীয় মুসলমান হত্যা, নিপীড়ন, নারী ধর্ষণ, বাড়িঘর আগুন জ্বালিয়ে দেয়া প্রতিবাদে রাজপথে মিছিল করছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের সভাপতির ভাষণে দলের আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফিজি বলেন, ধর্মনিরপেক্ষতা ধ্বজাধারী গণতান্ত্রিক রাষ্ট্র নামে পরিচিত ভারতের রাষ্ট্রীয় ইন্ধনে চরমপন্থী হিন্দুরা সে দেশের সংখ্যালঘু মুসলমানদের হত্যা, নির্যাতন, নারী ধর্ষণ ও মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। সে দেশে মুসলমানদেরকে ইবাদত সহ ধর্মীয় রীতিনীতি পালনে বাধা দেওয়া হচ্ছে, গরু জবাই ও গোস্ত খাওয়ার কারণে পিটিয়ে হত্যা করে উল্লাস করছে, মুসলমানদেরকে হিন্দু দেবতার নামে জয় শ্রীরাম বলে স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড কোনো ধর্ম, জাতীয় ও আন্তর্জাতিক আইন সমর্থন করে না। ভারতে মুসলমানদের রক্ষায় বাংলাদেশ সরকার সহ বিশ্ব নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার কামরাঙ্গীরচরে চড়ে ভারতে মুসলমান হত্যা, নিপীড়ন, নারী ধর্ষণ, বাড়িঘর আগুন জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাজিদুর রহমান ফয়জি, মাওলানা সাইদুল ইসলাম সুনাম গঞ্জি, মুফতি আফম আকরাম
হুসাইন এবং ইব্রাহিম খলিল নোমানী প্রমুখ। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরপরই ভারতে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক সহিংস ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। উগ্রপন্থী বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে মুসলিম সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক জুলুম নির্যাতন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। মাওলানা মুজিবুর রহমান হামিদি বলেন, ওলামায়ে কেরামের নেতৃত্বে জেহাদের মাধ্যমে ভারতবর্ষকে ইংরেজ শাসন মুক্ত করা হয়েছে। ভারত শুধু হিন্দুদের দেশে নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সে দেশের নাগরিক। সংখ্যালঘু মুসলমানদের নাগরিক ও ধর্মীয় অধিকার খর্ব করে সংখ্যাগরিষ্ঠদের স্বেচ্ছাসারী শাসন বিশ্ববাসী মেনে নিতে পারে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তুরস্ক জাতিসংঘের সঙ্গে যে বিষয়ে গোপন আলোচনা চালাচ্ছেন জেলেন্সকি। খাদ্য শস্য রপ্তানি বিষয়ে তুরস্ক জাতিসংঘের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সোমবার এ নিয়ে কথা বলেন তিনি। জেলেন্সকি বলেন, আমাদের বন্দর ছেড়ে যাওয়া শস্যের নিরাপত্তা দায়িত্বে থাকা প্রতিনিধিরা তুরস্ক ও জাতিসংঘের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বিশ্বের শীর্ষস্থানীয় খাদ্যশস্য রপ্তানিকারক দেশগুলোর একটি ইউক্রেন। তবে সাম্প্রতিক সময়ে দেশটি রাশিয়ার বিরুদ্ধে তার রপ্তানিমুখী জাহাজ চলাচলের প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ করেছে। তবে মস্কোর দাবি, তারা খাদ্যশস্য পরিবহনে কোনো বাধা দিচ্ছে না। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের গুদামগুলো থেকে শস্য চুরিরও অভিযোগ তুলেছে কিয়েভ। এমন অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ইউক্রেনের শস্যবাহী আলোচিত একটি রুশ জাহাজ আটক করেছে তুরস্ক। সোমবার একজন তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, তারা কৃষ্ণসাগর উপকূলে রুশ পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ থামিয়ে দিয়েছেন। সেটিতে চোরাইকৃত ইউক্রেনীয় খাদ্যশস্য থাকা সংক্রান্ত কিয়েভের দাবির ব্যাপারে তদন্ত কাজ পরিচালনা করা হচ্ছে। রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, তারা রোববার কারাসু বন্দরের বাইরে উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে হিবেক জোলি নামে রুশ জাহাজটিকে নোঙর করতে দেখেছেন। তুরস্কের নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল বোডনার বলেন, তদন্তকারীর একটি বৈঠক থেকে জাহাজটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কিয়েভের প্রত্যাশা, এতে থাকা ইউক্রেনীয় শস্য বাজেয়াপ্ত করবে তুর্কি কর্তৃপক্ষ। রয়টার্সের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা নাকি স্বার্থহানি। সৌদি আরব ও ইরানের সম্পর্ক যত বেশি শক্তিশালী হবে তত বেশি আন্তর্জাতিক অঙ্গনে দুদেশের যৌথ স্বার্থ রক্ষিত হবে বলে জানিয়েছে তেহরান। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ফাদা হোসেন মালিকি রোববার তেহরানের এই বক্তব্যে এমন মন্তব্য করেন। 2016 সালের 3 জানুয়ারি ইরানের রাজধানী তেহরানের সৌদি দূতাবাস ও মাশহাদ শহরের সৌদি কনসালের কিছু উত্তেজিত ব্যক্তির হামলার অজুহাতে ইরানের সাথে কূটনীতির সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। কয়েক বছর সম্পর্কে স্থবিরতা থাকার পর গত 2 বছরে তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে 5 দফা আলোচনা অনুষ্ঠিত হয়। ইরাকের মধ্যস্থতায় দেশটির রাজধানী বাগদাদে এসব আলোচনা হয়। 5ম দফা আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কে অচল অবস্থার জোট খোলার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। এ অবস্থায় ফাদা হোসেন মালিকি রোববার ইরানের বার্তা সংস্থা খনে মিল্লাতকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সৌদি আরবের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের ইরানের কোনো আপত্তি নেই, বরং এই মুহূর্তে তা করা সম্ভব হলে তাতে তেহরানের সমর্থন থাকবে। মালিকি আরও বলেন, সৌদি আরবের সাথে এ পর্যন্ত অনুষ্ঠিত আলোচনাগুলোতে রিয়াদকে একটি কথা স্পষ্ট করে জানানো হয়েছে, তৃতীয় কোনো দেশ বিশেষ করে আমেরিকা যেন ইরান ও সৌদি আরবের সম্পর্ক শক্তিশালী করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিজেপি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে কঠিন হুঁশিয়ারি। বিজেপি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিজেপি খুব তাড়াতাড়ি তেলেঙ্গানা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে। কংগ্রেস পারিবারিক দল হয়ে গিয়েছে, পরিবারের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার ভয়ে সভাপতি নির্বাচনই করছে না। অমিত শাহের বক্তব্যের প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 2020 সাল 2021 সালের বাংলায় মৃত্যুযাত্রী হয়ে যাওয়ার সময়ও এসব বলেছিলেন, আর পরিবারতন্ত্রের কথা বিজেপির মুখে মানায় না। পরিবারতন্ত্রের কথা বিজেপি কী করে বলছে? অধিকারী প্রাইভেট লিমিটেড সাইনবোর্ড তো বিজেপির দেওয়ালে ঝুলছে। সিন্ধিয়ারা তো বটে, রাজ্যে বিজেপি পরিবারতন্ত্র চালায়, আর বাংলাতেও মানুষের সরকার চলছে। এদিকে সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বিজেপির রাজনৈতিক প্রস্তাবে অভিযোগ তোলা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিক বাদ, পরিবারবাদ এবং তোষণবাদ চলছে। এই পরিস্থিতির বদল এনে বিজেপি চায় উন্নয়নের রাজনীতি, কাজ করার রাজনীতি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নাম বদলাচ্ছে হায়দ্রাবাদের, কি ইঙ্গিত দিলেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার হায়দ্রাবাদকে ভাগ্যনগর বলে সম্বোধন করায় এর নাম বদলে যাচ্ছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম জানায়, গতকাল রবিবার বিজেপির জাতীয় কর্মসমিতির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মোদী হায়দ্রাবাদকে ভাগ্যনগর বলে সম্বোধন করেন। তবে হায়দ্রাবাদের নাম পরিবর্তন হবে কিনা সে সম্পর্কে স্পষ্ট জবাব দেননি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, যখন বিজেপি তেলেঙ্গানায় সরকার গঠন করবে তখন মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেওয়ার তাই নেবেন।
মোদীর মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, হায়দ্রাবাদ হল ভাগ্যনগর যা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ। সঙ্গমত ভারতের ভিত্তি স্থাপন করেছিলেন সর্দার প্যাটেল, বিজেপি তার সেই স্বপ্নে সফল করেছে। 2020 সালে হায়দ্রাবাদে পৌরসভার ভোটে প্রচার করতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। এক জনসভায় হায়দ্রাবাদকে ভাগ্যনগরে পরিণত করতে তিনি বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর জারিতে হাতছড়ি চলছে যে দেশে নারীদের নাম বলতে মানা। বিশ্বে সম্ভবত আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে নারীরা নিজের নামটি পর্যন্ত কাউকে বলার স্বাধীনতা নেই। এমনকি চিকিৎসকের কাছে গেলেও তাদের বলতে হয় কবিরের মা, শাকিলের বোন বা জাফরের স্ত্রী। খবর বিবিসির এভাবে দেশটিতে পুরুষ সদস্যদের পরিচয় নারীদের পরিচয় দিতে হয়। রাবিয়া নামে এক নারী প্রেসক্রিপশনে তার নাম দেখতে পেয়ে স্বামী তাকে নির্যাতন পর্যন্ত করেছেন। আফগানিস্তানের নারীরা এবার নিজের নাম প্রকাশের অধিকার চেয়ে সোচ্চার হয়েছেন। আফগান নারীরা আমার নাম কোথায় এই হ্যাশট্যাগে তার আন্দোলন শুরু করেছেন। এখন কিছু কিছু নারী এখন এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সমস্যা শুরু হয় একজন কন্যা সন্তানের জন্মের সময় থেকে। বহু বছর পর্যন্ত তার কোনো নামই থাকে না, তাকে নাম দিতেই গড়িয়ে যায় বছরের পর বছর। সে যখন মারা যায় তখন তার মৃত্যু সনদেও তার নাম লেখা হয় না, এমনকি কবরের স্মৃতিফলকেও সেই নামহীন থেকে যায়। নারীদের সাধারণত পরিচয় দেওয়া হয় পরিবারের সবচেয়ে বয়স্ক পুরুষদের সাথে তার সম্পর্কের সূত্র ধরে, যেমন অমুকের মা, অমুকের বোন বা অমুকের মেয়ে।